গ্রামের কৃষকেরা বিশেষ করে যারা অর্গানিক খাবার খাইয়ে গরুকে মোটা দাদা করে তারা এভাবে প্রথমে ঘাস চাষ করে আমরা এরকম নেপা নেপিয়ার ঘাস চাষ করেছে এরা কৃষকেরা তারপরে এই ঘাসকে ঘাসে যেহেতু এক ধরনের ডান্ডি থাকে ওই ডান্ডিগুলা সহ ঘাসগুলা টুকরো টুকরা করে কেটে ঘাসের সাথে মিক্স করে দেয় আমাদের ইয়া খড়ের সাথে মিক্স করে দেয় এটা সুবিধা হয় খড়ও খেলো ঘাসও খেলো কারণ যেহেতু পরিমাণ বাড়লো আর এর সাথে আরো কাজ যে কাজগুলো করে বিভিন্ন ধরনের ভুসি ভুট্টার ভুসি আরও যে ধরনের ভুসি আছে ভুসিগুলো মিক্স করে দেয় আর এতে এই সাধারণভাবে আমাদের গ্রামে গঞ্জে জানিয়ে যে আমরা গ্রামে গঞ্জে যে অর্গানিকভাবে ভাবে যে খোলাভাবে ভাবে গরু চাষ করে আবার খোলা ঘাসও খাওয়ায় এবং কি ঘাস চাষ করে এখন আধুনিকভাবে দেখা যাচ্ছে যে এই ঘাসগুলা নেপিয়ার ঘাস চাষ করে এগুলোর সাথে খড় মিক্স করে গরুর এক সুষম খাবার হয় তারপরে আমরা এই যে খড়ের সাথে ঘাস ঘাসের সাথে খড় মিক্স করে দেওয়া হচ্ছে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে এটা এই আরেক ঘাসগুলো ঘাসগুলো একটু সুস্বাদু মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের ফলে এগুলো খেতে ভালো হয় খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে ঘাসটা এখন গ্রামের আমাদের গ্রামের অনেকেই চাষ করা শুরু করছে এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ইনি কিন্তু ঘাসের একটা এক এক বীজ করার জন্য এই যে ঘাসের এটার কি বলে কুষারের কি যেন বল চোখ রেখে দিছে এখান থেকে আবার কুষারের মতো করে এটাও আবার মাটির নিচে পুঁতে দিলে এরকম আবার ঘাস হবে এই ঘাসের যেহেতু জাত ভালো সেহেতু এই ধরনের ডান ঘাসের ইয়াগুলা এই চোখগুলা দেখে দেওয়া হয়েছে এগুলা মাটি নিচে পুঁতে দিব অনেক এগুলো লোক অন্য যারা চায় তাদেরকে দিয়ে দেয়